কেমন লাগছে এখানে? ভালো লাগছে? ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো গাইস, তোমাদের স্বাগতম রাকিব ব্লগ এম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা চলে আসছি প্রপারলির সুন্দর একটা জায়গা ঘুরতে। আমি অলরেডি উপরের দিক থেকে অনেক ডাউনের দিকে নেমে যাচ্ছি, আর চতুর্থ সাইডের ভিউটা খুব সুন্দর। আমাদের গাড়িটা উপর সাইডে রাখা আছে, তোমরা জায়গাটা দেখতে চাও? এই দেখো জায়গাটা, জায়গাটা দেখো, জাস্ট লুকিং ফর ওয়াও। এই সাইডে ওখানটা একটা ব্রিজ গিয়েছে, আর এখান থেকে যে পানিটা ভাঙছে, আর কিছু কিছু জিনিস এই সাইডে আছে। সো চলো সেটা দেখাবো তোমাদেরকে। বন্ধু বান্ধব সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি একা প্রপারলি এই সাইডে চলে এসেছি। কারণ বুঝতে পারছো অলরেডি অনেকটা সন্ধ্যে হয়ে গিয়েছে, এর আগে অনেক করে স্পটে গিয়েছি, অনেকটা লেটও আমাদের হয়ে গিয়েছে, কিছু করার নেই। ওয়াও, আর এটা প্রপারলি কাচের মতো, এখান থেকে কাচের মতো তোলায় কী পড়ে আছে প্রপারলি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই জায়গাটা পানের সাউন্ড যে কানে আসছে, শাঁ শাঁ করে একটা আওয়াজ। স্তব দেখুন, দাঁড়িয়ে থাকলে এই সাউন্ডটা খুব সুন্দর, ফিলিংসটা নেওয়া যাচ্ছে, খুব সুন্দর সাউন্ডটা। এখানে অলরেডি পানির একটা স্রোত, এখান থেকে দেখলে বুঝতে পারবে পানির একটা কি স্পিডের স্রোত বার হচ্ছে এখান থেকে। খুব সুন্দর লাগছে স্রোতটা দেখতে। ঠিক গিয়ে এখান থেকে গিয়ে পানিটা আরও কাছের মতো ক্লিয়ার আসছে। এই যে দেখতে পাচ্ছি ঠিক পানিটা এই সাইড থেকে আসছে, ঠিক আছে। আর এই সাইডে তোলায় কত বড় বড় ঘাস হয়ে আছে, জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। ঠিক এই সাইডে পানিটা আসছে, কোথা থেকে আসছে কেউ সঠিক বলতে পারছে না, কেউ বলতে পারবেও না, কারণ এটা উপরওয়ালার খেলা। আর এই সাইডের জিনিসটা এই যে এখানে যে পানিটা যাচ্ছে প্রপারলি এখানে চলে আসছে, এখানে একটা সিস্টেম খুব সুন্দর করে রেখেছে। পানিটা পড়ার সাথে তো ওখানে চলে যাচ্ছে, যে ময়লাটা সিধা গিয়ে ওখানে উঠে যাচ্ছে, পরবর্তীতে কিছুদিন পর পরে ময়লাটা ওখানে ক্লিন করে দেওয়া হচ্ছে। খুব সুন্দর জিনিস। আর এই যে বড় বড় পাথর, আমাদের ওদিকে নদীতে কী পাওয়া যায়, কাদা মাটি এইসব পাওয়া যায়, যার এখানে প্রপারলি ঝাড়খণ্ডে দেখো নদীতে প্রপারলি দেখতে পাচ্ছ যে বড় বড় সাইজের পাথর পড়ে আছে। আর এই পানিটা থেকে আমাদের সাইড কেটে বেরিয়ে যাচ্ছে। এই সাইডে ব্রিজটা একদম একই লেভেলে করা আছে, কোনো জায়গায় উঁচু নিচু আপ ডাউন নেই ব্রিজটাতে। খুব সুন্দর দৃশ্য এখানে দেখার, পানিটা এখান থেকে ক্রস করছে, শাঁসা আওয়াজটা খুব সুন্দর লাগছে শুনতে। ওয়াও, একদম প্রপারলি আমরা মিডিল পজিশনে চলে এসেছি এখানে, ঠিক আছে। তো মিডিল পজিশনের ভিউটা এখান থেকে দেখো, পুরো চতুর্থ সাইডের ভিউটা এখানে দেখতে পাবে, কত সুন্দর লাগছে এখান থেকে দেখছি জিনিসটা। আর এইটা সবথেকে জোরে, পানি সবথেকে জোরে বাড়াচ্ছে এই জায়গার থেকে। এছাড়াও আরেকটা আছে, সেটা তো ঠিক ওই পাশটাতে, এর ঠিক অপোজিটে, বাট সেখানে যাওয়ার কোনো সক্ষম নেই, কারণ এখানে যে গ্যাপটা আছে এতটা গ্যাপে লাভ মেরে খোরাক করা সম্ভব না। পড়লে আমাদের ঘোরা কমপ্লিট, আর তোমাদের পুরোটা কেন ঘুরিয়ে দিয়েছি। আর একটা বহুত ইম্পর্টেন্ট, একটা খুব সুন্দর একটা জিনিস দেখাতে চলেছি, সেটা দেখলে বলবেন না ওয়াও কী জিনিস। সে এখান থেকে আমরা একদম সিধা চলে যাব ঝর্ণা দেখতে। জাস্ট এখান থেকে অমায়িক লুক, এখান থেকে এতটা সুন্দর দেখাচ্ছে সেটা বলার মতো না। এখান থেকে জাস্ট দেখো ঝর্ণাটা প্রপারলি পড়ছে এখানে, এখান থেকে সিধা আমরা ওখানে যাব। এখানে এক এক জায়গায় এক এক রকমের টুরিস্ট স্পট আছে, যে স্পটগুলোতে আসলে মোটামুটি মন ফ্রেশ হয়ে যাবে, মাইন্ড পুরো ফ্রেশ। এখানে এই যে পাথরগুলো পড়ে আছে, পানিটা জাস্ট ঘর্ষণ খেয়ে খেয়ে এখান থেকে আগে পানি পাসিং হতো, বাট সেগুলো পথগুলো বন্ধ করে দিয়েছে প্রপারলি। আর এখন এইটা পুরো সেই মানে নদীতে জল সেরকম পাসিং হয় না বললেও ভুল হবে না, খালি জাস্ট ওই যে স্রোতের যে পানিটা বার হচ্ছে, খালি জাস্ট সেটা খালি বার হচ্ছে, আর আদার্স কোনো পানি এখান থেকে বার হচ্ছে না বর্তমানে। পিছনে একটা ছোট ঢিবি টাইপের আছে, এটা পাহাড়, এখানকার এরিয়া এরকম পাহাড় বলতে গেলে চলে এগুলোকে। এই সাইডে এরকম ছোটো ছোটো পাহাড় ভর্তি, হাজার হাজার আছে। ফাইনালি পৌঁছাতে চলেছি এই ঝর্ণার কাছে, ঝর্ণাটা দেখলে বলবেন না সত্যি একটা ঝর্ণা, কী জিনিস দেখালে ভাই, অমায়িক জিনিস। এই যে দেখো ওয়াও, ঝর্ণাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, ওখানে পানিটা পড়ছে কত সুন্দর দেখাচ্ছে জিনিসটা। এখানে অলরেডি আরও অনেকে ভিড় করে আছে জাস্ট এটা দেখার জন্য। চলো আমরা সিধা একদম ঝর্ণাটির কাছে যাবো। চলো, আর এই যে আমাদের টিমরা বলে, এই ঝর্ণাটা দেখে কেমন লাগছে? আমার মতো কেন, আমি দেখতে খারাপ না ভালো সেটা, এবার আমি কি করে বলি, একদম জাস্ট ইনসাল্ট করছে আমাকে। তো চলো, এই দেখো ভাইরা এখানে পাহাড়ের মাথায় উঠে আছে, জাস্ট ঝর্ণার সাইডে। কেমন লাগছে এখানে? ভালো লাগছে? ঠিক আছে, তো চলো এখন উপর সাইড দিকে যাওয়া যাক, সব জায়গায় একটু উপরে না গেলে মজা আসবে না। হ্যাঁ, তো এই লাইনে ধরে যেতে হবে, ফলটা দেখো জাস্ট ওয়াও লাগছে।
ঝর্ণাটা দূরের থেকে যতটা না সুন্দর লাগছিল, কাছে তার থেকে আরো ভালো সুন্দর লাগছে। এই যে ধাপে ধাপে পানিটা পড়ছে দেখতে অসম লাগছে, ঠিক পানিটা উপর থেকে প্রত্যেকটা ধাপে ধাপে পড়তে 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 এখান থেকে পড়ে সিধা এখান থেকে বেরিয়ে এই লাইন ধরে সিধা এখান থেকে সিধা পানিটা বেরিয়ে যাচ্ছে, আর গিয়ে সিধা সামনে যে নদীটা আছে প্রপারলি ওই নদীতে পড়ছে, ওখানে সিধা এই পাশে চলে যাচ্ছে। মোটামুটি জিনিসটা দেখার মতো অসম একটা জিনিস ঝর্ণা। ঝর্ণা এমন একটা জিনিস, অনেকে এটা দেখে খুব আনন্দিত হয় আর এখানে আসার ফিলিংসটা অন্যরকম হয়। আমার তো ইচ্ছে ছিল যদি গরমের সময় আসতাম অবশ্যই গোসল করতাম, বাট আমরা যে টাইমে এসেছি প্রপারলি এতটা পরিমাণে ঠান্ডা যে এখন যদি আমি গোসল করতে যাই আমার লাইন ঢিল হয়ে যাবে, কিছু করার নেই, তো তার জন্য আমরা গোসল করবো না। আর এই যে ভাই ফটো শ্যুট করবে বলে কোথাও না কোথায় আসছে। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक কোন ঝুঁকি নেই একটুখানি ভুলের জন্য একটা আলু গলে যেতে পারে, তার দাম 77 লক্ষ টাকা। আরে কেনা কে চাইতে হো উপর সাইডে পাহাড় যে উপরের সাইডে পাথর যে ঢালটা দেখতে পাচ্ছ, তোলার সাইডে গ্যাপিংটা দেখো কতটা পরিমাণে গ্যাপিং আছে এখানে, আরো এই সাইডে বড় বড় পাথর পড়ে আছে। আমরা প্রপারলি এখান থেকে যাব একটু উপরের সাইডের দিকে। ওয়াও এই যে এখান থেকে আমি যাচ্ছি প্রপারলি, আমি এখান থেকে যাচ্ছি, এই যে দেখো এখানে কতটা পরিমাণে পাথর ভেঙে পড়ে আছে, কত বড় বড় সাইজের পাথর। আরে ওপরে ওঠাটা খুবই একটা কষ্টকর একটা ব্যাপার, ঠিক আছে পাথরটা মানে ফুল স্লাইড টাইপের আছে, এতটা পরিমাণে ঢালু যে এখানে পা গ্যাপের উপরে গ্যাপ পা দিয়ে উপরে ওঠা খুব কষ্টকর, তার জন্য অত রিক্স নিয়ে ওঠাটা ভালো হবে না। আর এখানে প্রপারলি পাথর সব ভেঙে ভেঙে পড়ে আছে এই লাইন দিয়ে বড় বড় পাথর, এসব পাথর তুলতে গেলে না আমাদের মতন 20-25টা লোক হলে তুলতে পারবে না, এমন ওয়েট আছে। আর ঝর্ণাটা তো এখান থেকে অসম তরিকায় পড়ছে, পিছনের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে, সত্যি বলছি এই জায়গাটা দাঁড়িয়ে অসাধারণ ফিলিংস হচ্ছে। তো গাইস আজকের ব্লগটা এতদূরই, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের জন্য নেক্সট ব্লগ নিয়ে আসতে চলে আসবো ধামাকাদার ব্লগ, সো চলো দেখাচ্ছে নেক্সট ব্লগে, সো লেটস গো।